আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা। মাদক নিয়ন্ত্রণেও দুই দেশ যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 50তম সম্মেলনে যোগ দিয়ে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আশ্বস্ত হয়েছেন বিজিবি মহাপরিচালক। চোরা কারবারিদের ডিজিটাল ফটোগ্রাফ আদান প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ। We are committed to bring it down to the zero level, and we once again I reiterate that Bangladesh is a friendly country with us. Since I have joined recently, I can only tell you that in future you will see the difference. We have agreed to conduct joint patrolling, which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling and then see the result, how it comes up. নিষেধাজ্ঞার আগে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা 25,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। 5 দিন বিভিন্ন সীমান্ত স্থলবন্দরে আটকে থাকা এসব পেঁয়াজ বোঝাই ট্রাক আজ সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক ঢুকতে শুরু করে। দুপুরের পর বেনাপোল বন্দর দিয়েও আমদানি করা পেঁয়াজের ট্রাক আসতে শুরু করবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা। এদিকে মিয়ানমার থেকে আমদানি করা 20 টন পেঁয়াজ বোঝাই ট্রলারও কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। সেখানে এরই মধ্যে এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। সিএন্ডএফ ব্যবসায়ীরা বলেছেন খালাসের পরই রোববার থেকে খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজ সরবরাহ করা হবে। মিয়ানমার থেকে আরও 100 টন পেঁয়াজ পথিমধ্যে আছে বলে জানান তারা। গত 14ই সেপ্টেম্বর ভারত হঠাৎ করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ তার হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয়েছে। দুপুর 2টায় সেখানে অনুষ্ঠিত হবে জানাজা। মাদ্রাসার ভেতরে অবস্থিত বাইতুল আতিক মসজিদের সামনে তাকে দাফন করা হবে। দেশের বিশিষ্ট এই আলেমের জানাজায় যোগ দিতে হাটহাজারী অভিমুখে হাজারো মানুষের ঢল নেমেছে। সুষ্ঠুভাবে জানাজা সম্পন্ন করতে হাটহাজারী সহ আশেপাশের 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান 103 বছর বয়সী আহমদ শফি। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ভর্তি করা হয় আজগর আলী হাসপাতালে, সেখানেই মারা যান তিনি। হাটহাজারী জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পরই তার মৃত্যু হয়। আমার আব্বার জানাজা বাদ জোহর 2টার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ভিতরে যে মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরের সেই মকবরাতেই, সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ। আমার আব্বাকে যাতে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করেন, সবাই দোয়া করবেন। সাভার থেকে অপহরণের 5 দিন পরে 2.5 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আমেনা আক্তার। এ ঘটনার পর অপহরণকারী এক দম্পতিকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গত 14ই সেপ্টেম্বর সাভারের পশ্চিম ব্যাংক টাউন বারুই গ্রাম থেকে চকলেট দেওয়ার কথা বলে আমেনাকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী দম্পতি শামসুন নাহার ও তার স্বামী আশরাফুল ইসলাম। পরে শিশুটির বাবা মোহাম্মদ আলীর কাছে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ সময় সে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদেরকে 5,000 টাকা মুক্তিপণও দেওয়া হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী বিষয়টি থানায় জানালে পুলিশ আমেনাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এ সময় অপহরণকারীরা পুলিশের তৎপরতা বুঝতে পেরে রংপুরের কোতোয়ালি এলাকায় গতকাল শিশুটিকে ফেলে যায়। পুলিশ সেখান থেকেই 2.5 বছরের ওই শিশুটিকে উদ্ধার করে। এরপর রাতে বগুড়া শিবগঞ্জের একটি বাড়ি থেকে অপহরণকারী দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।
এবারে খেলার খবর। সার্জিও আগুয়েরো আর ডি মারিয়াকে বাদ দিয়েই ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী 8ই অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই শুরু করবে আল বিসেলেস্তোরা। 5 দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে তারা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসি অনুমিতভাবেই আছেন লিওনেল স্কালোনির দেওয়া 30 সদস্যের দলে। 2017 সালের সর্বশেষ আর্জেন্টিনার হয়ে খেলা গোমেসকেও ফিরিয়েছেন তিনি। এছাড়া ডাক পেয়েছেন জিওভানি সিওমেনো। অন্যদিকে 23 সদস্যের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা স্ট্রাইকার রড্রিগো। ইঞ্জুরি থেকে সেরে ওঠা গোলরক্ষক অ্যালিসনও আছেন স্কোয়াডে। আগামী 8ই অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের 5 দিন পর পেরুর মাঠে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।